আজকে ভাই বাটা লাগামু, বাটা লাগাই লাল তো জুরা জুরা এখন কটা দেখাবেন? দুইটা হরিণ দেখাবো ভাই। হরিণ হরিণ এগুলি কি সুন্দরবনের টানছেন না আড়ের টানছেন? ভাই সুন্দরবন এই হরিণ মিলতো না, আমার কাছে যে হরিণ আছে তাই নাকি? আরে কোন কি ভাই, ভাই ভাই এটা কি, এটা কি? এটা সুন্দরবনে হরিণের মধ্যে দুম্বার ভাষণ, ডাবল অ্যাকশন। এটা দুম্বা ভাষণ কত ভাই? ভাই ভাষণ তো অনেক কয়টা দিব ভাই, যা আছে সবই তো ভাষণ। হ্যাঁ আপনার এটা তো এরকম কোয়ালিটি অভাব নাই ভাই। এদের মাশাআল্লাহ যে গরুগুলি দেখতেছি। আচ্ছা এগুলি কয়দিন আগে সংগ্রহ করা ছিল? এগুলি প্রায় আমার খামারে প্রায় দেড় বছর, দেড় বছর আগে সংগ্রহ করা ছিল জি ভাই। আচ্ছা এই গরুটার ওজন আছে কত ভাই? কিছু বাটপার আছে মনে করেন যে 500 কেজির গরু 800 কেজি বানাবো আমরা ভাই, এইগুলি করার সুযোগ নাই, সময় নাই। আমরা যা বলবো কথা কাজে বাস্তবে মিলাছি গরুটা। এটার এখন দাম চাইতেছেন কত? জোড়া লাগামু না সিঙ্গেল লাগামু? আগে সিঙ্গেল কোন ফর জোড়া? সিঙ্গেল তো দাম চাই আপনি মনে করেন যে 3.5 লাখ কইরা জোড়া পাইবেন। 3.5 লাখ খাবার একটাই? কিতা খাবার ভুলে গেছেন ভাই? ভাই আমার একটু মনে কম থাকে, একটু মনে করাই দেন ভাই। সাইলেস এর গুণ এটি ভাই, সাইলেস এর গুণ মাশাআল্লাহ। ভাই ভাই ইঞ্জেকশন মারছেন, এই যে দেখেন ভাই কি স্ট্রং মাশাআল্লাহ, এই দেখেন কি শক্তিশালী, আর ফিটটা দেখেন, ওরে বাবা রে বাবা মাশাআল্লাহ। এটা দেন তো ভাই, এটা তো ভাই লোহা, এটা কি লোহা খাওয়াইছেন নাকি? না ভাই না, আমার তেল লাগে ভাই, আপনি সাইলেস না খাওয়াই লোহা খাওয়ান মানে দেখেন অবস্থা। এই দেখেন দর্শক বন্ধুরা, আমি কিন্তু সবসময় কই যে শক্ত ভুক্ত না হলে কিন্তু গরু কিনবেন না, আওয়াজে ফাঁকিলে ফার্মের মুরগি কিনলে আওয়াজে পাকিস্তান হইতে বলতে লইতো না। আচ্ছা অনেকে বলে যে ভাই থাপ্পড় দেন না, কিন্তু থাপ্পড় না দিয়ে কিন্তু গরু বোঝা যায় না যে কোনটা শক্ত কোনটা নরম, ঠিক আছে না? কারণ বাজারে কিন্তু ভাই বহুত রঙের মাল উঠে, সব কিন্তু কোয়ালিটির না। আর কুরবানি যাই তো দিতে হইব সুন্দর দেখা সেরাটা দেখা, যে আল্লাহ রাস্তায় একটা জিনিস কুরবানি দিবে দেখেন পুরো বাঘের মতো খেয়ে রয়েছে। আসলে এটা হরিণ কমো না বাঘ কমো না দুম্বা কমো, কুন্ডা কমো কোন ছেদি? এটা ভাই সব কইলে চলবো, যেটা কই হেডি যায় এটার লাগে মাশাআল্লাহ। আচ্ছা তো জোড়াটা যদি কেউ নিতে চায় একবার হানি রেট বাটা যদি কেউ দিতে পারে আপনি কিনবেন নাকি? তা ভাই এই ডায়লগটা তো ভাই প্রতি বার হয়ে যায়, কেউ তো দিতারে না, দিতারে না, খালি কমেন্ট করে আমি দিবো সিরা লাইব, হে দিবো হে দিবো কমেন্ট করে, বাস্তবের সাথে আইতে পারে না। এটা লোক আয়ুব, হ্যাঁ আনুক একটা দেখ, একটা মিলাই দেখ, এই কোয়ালিটি দেখ, একটা মিলাই এই জিনিস জিনিস দেখতে হইব তো, হ্যাঁ এটা বাইর করে দেখ আমারে দিতারে নি। আচ্ছা তো ফুরকান ভাই আপনার খামারে কিভাবে আসবে? ভাই আমার খামারে আসার ঠিকানা খুবই সহজ, পৈতলা বাস স্ট্যান্ড থেকে হাতের ডানে আপনি 6 বাড়িয়া 3 বেকারি বললে একটা ছুটি ঘরের বাচ্চা চিনা, সবাই চিনে, ছোট বড় সবাই চিনে। আচ্ছা একটু ফোন নাম্বারটা বলে দেন ভাই। ভাই আমার মোবাইল নাম্বারটা আরো সহজ ভাই, 01919904422। তো সুরকান ভাই অনেক সুন্দর সুন্দর গরু দেখালেন মাশাআল্লাহ, দেখে আসলে প্রাণটা জুড়াই গেল। আসলে এরকম গরু দেখলেই ভাল লাগে, আর ফাঁকরা গরু তো ভাই অনেক ভাল লাগে, যে ফাঁকরা গরু সুন্দর যে আসলে বইলা কর মতো না মাশাআল্লাহ। ফুরকান ভাই
অনেক সুন্দর সুন্দর গরু দেখাইছেন ভাই, ভালো লাগছে। আপনার প্রতি ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।